আমাদের দেশের একজন বক্তা যিনি কয়েক বছর আগে কয়েকদিন আগে জেলখানা থেকে বের হয়েছেন, তো জেলখানায় যাওয়ার আগে তিনি বয়ানের মধ্যে বলেছিলেন যে আমি সারা জীবন নবীজির 63 বছর সমস্ত কিছু আমি তালাশ করেছি, সবে বরাত বলতে নবীর জীবনে আমি কোনো জিনিস অস্তিত্ব পাই নাই। এরকম 13টা গ্রন্থ আছে, আমি পুরা সব পড়ে দেখেছি। এই 23 বছরের জীবনে কোনোদিন নবী সবে বরাত পালন করেননি। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এখন এই ভদ্রলোক জেলখানা থেকে বের হওয়ার পরে গত 2-3 দিন যাবত আমার কাছে এই ভিডিওটা আসতেছে, উনি বলতেছে সবে বরাতের পক্ষে আমি 15টা সহি হাদিস পেয়েছি। সবে বরাত নামে যেটা আমাদের সমস্ত দেশে চলে, অনেকে আজ বেদাত বেদাত বলে মানুষকে ধরে সরিয়ে রাখতে চেষ্টা চালাচ্ছে, না আপনি এটা বন্ধ করেন। কারণ সবে বরাত নেসপে সাবান নিয়ে প্রায় নির্ভরযোগ্য 15টা হাদিস আমার মতো ছোট মানুষ পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন না, দেখেন তার মানে বোঝা গেল জেলখানার মধ্যে গেলে মাঝে মধ্যে সত্য জিনিস জানা যায়। তো জেলখানা যাওয়ার কিছু ফজিলত আছে। তো জেলখানে গিয়ে যখন সে সত্যটা উপলব্ধি করতে পেরেছে, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে বারবার সেখানে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করে। যাই হোক বাবা, আমি কিন্তু আবার তাদেরকে জেলখানায় পাঠানোর জন্য দোয়া করি না, আমি দোয়া করেছি আল্লাহ পাক যেন তাদেরকে বারবার সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেয়। কথা বলে না ঠিক কিনা, না আপনার যে আপনি খুশি হয়ে গেছেন ধর্মিয়া মানুষ জেলখানায় গেলে আপনি এত খুশি হন কেন? বলেন হুজুর, আমরা তো তার হেদায়তের জন্য দোয়া করেছি, ঠিক কিনা বলেন না? আমরা কারো কষ্টের জন্য দোয়া করি নাই। তো আমার ভাই যিনি 3 বছর আগে এই কথাটা বলেছিলেন, এখন 3 বছর যাবত যারা ওনাকে অনুসরণ করেছে তাদের কি অবস্থা হবে আমাকে বলেন। উনি না হয় জেলে গেছে, সবাইকে তো আর উনি জেলে নিতে পারে নাই। এখন যারা জেলে যায় নাই হেরা তো এখন সঠিক জিনিসটা 3 বছর যাবত পালন করে নাই, তো এটার গুণাও তো তার আমলনামার মধ্যে চলে যাবে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য জেনে শুনে কথা বলা দরকার। আমাদের সুন্নি ওলামায়ে কেরাম যখন কোনো বক্তব্য দেয় আলহামদুলিল্লাহ, আমাদের বক্তব্য পরিবর্তন করতে হয় না, কিন্তু এদের বক্তব্য কয়েকদিন পরপর পরিবর্তন হয়ে যায়। তো কথা যখন পরিবর্তন হয়ে যায় বুঝতে হবে এটার ভিতরে মুনাফিকই আছে। এই জন্য আমরা সুন্নিরা সলিড, আমাদের সুন্নিদের দাবি আগেও ছিল সবে বরাত আছে, এখনো বলি সবে বরাত আছে, সারা জীবন বলবো সবে বরাত আছে, ঠিক কিনা? আর এরা কয়েকদিন পরবে এক একটা বলবে। আবার আরেকদিন আমি একটা ভিডিও দেখলাম, দেখেন এদের মাইন্ডসেট কি জিনিস, বলতেছে যে এই দেশে মানুষ সবে বরাতের রাত্রে দলবদ্ধভাবে যেভাবে মসজিদে আসে, আমরা মানুষকে এই রাতে বুঝিয়ে তাদেরকে যদি আমাদের লাইনে আনতে পারি, দেখেন তাদের ইন্টেনশন কি। আমরা সবে বরাত স্বীকার করি কেন? কারণ এটা কোরআন সুন্নাহর মধ্যে আছে, এটার জন্য, ঠিক কিনা বলেন? এখানে কে আমার দলে আসলো কে আমার দলে আসলো না এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই, এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহর বান্দাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এখন তারা সবে বরাতকে তারা একটা পুঁজি বানাচ্ছে, নিজেদের মজলিসের মধ্যে বলতেছে যে মানুষ যখন এই রাতে এবাদতের জন্য আসে তো মানুষকে আর এবাদত থেকে দূরে না সরাইয়া আসেন, আমরা এই রাতে মানুষকে একটু মোটিভেট করি, আমাদের দিকে একটু টানার চেষ্টা করি, এরা যেন আবার আমাদের থেকে ছেড়ে আবার সুন্নিদের দলে গিয়ে যোগ না দিয়ে দেয়, এটার জন্য এখন তারা আস্তে আস্তে সবে বরাতকে স্বীকার করতেছে। তাহলে তাদের স্বীকার করার ভিতরে শয়তানি আছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এদের মিঠা কথায় আপনার প্রতারিত হবেন না। আমার আব্বাজান কেবলা বাকিবুল্লাহ রহমতুল্লাহ একটা কথা বলতেন, নবীর দুশ্মন আছে যত কথা বলবে মধুর মত, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান, আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশেক বিনে কে বুঝিবে। আদমে থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন যারে যার, আশিক বিনে কে বুঝিবে দয় শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল বীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়েদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শবে বরাতের বরকত থেকে আমরা মাহরুম হব না। আমরা শবে বরাত আগেও পালন করেছি, এখনো পালন করছি, মৃত্যুর আগ পর্যন্ত পালন করব ইনশাআল্লাহ। বলেন যারা যতই আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করুক, বিভ্রান্ত হওয়া যাবে না। অনেকে বলে শবে বরাত তো কোরআন হাদিসে নাই। শবে বরাত এটা নাকি কোরআন হাদিসে নাই? আচ্ছা নামাজ কি আসেনি কোরআন হাদিসে? নামাজ তো নাই, সলাত আছে। বলনা কি আছে? রোজা আছে নাই? সওম আছে। কি আছে? সওম। তো রোজা এটা তো ফার্সি শব্দ, নামাজ ফার্সি শব্দ। তো ফার্সি শব্দ তো কোরআন হাদিসের ভাষা নয়, কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা। এখন এই ছোট্ট একটা লজিক, এটাও তাদের মাথার মধ্যে ঢুকে না যে শবে বরাত এটা কোরআন হাদিসে কেন থাকবে। এটা তো ফার্সি ভাষা। শব মানে হচ্ছে রাত্রি, বরাত মানে ভাগ্য। এই রাত্রিকে ভাগ্য রজনী বলা হয়। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে আমাদের ভাগ্য লিপিবদ্ধ যেটা করেছেন লৌহে মাহফুজে, আমাদের ভাগ্য যা লেখা হয়েছে এই রাতে চাঁদ চূড়ান্ত করা হয়, এবং আপন আপন দপ্তরের ফেরেশতাদের হাতে আমাদের আমলনামাগুলি, আমাদের ভবিষ্যতে যা হবে তা, যেমন কারো হায়াত শেষ হয়ে গেছে তার মৃত্যুর পরোয়ানাটা মালাকুল মউতের হাতে প্রেরণ করা হয়। আগামী এক বছর আমাদের রিজিকের জন্য যা বরাদ্দ আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক প্রাপ্ত যেই ফেরেস্তার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই ফেরেস্তার হাতে বন্টন করা দেওয়া হয়, ওই ফেরেস্তার হাতে সপর্দ করে দেওয়া হয়। এই জন্য এই রাতকে ভাগ্য রজনী বলা হয়। এই রাতের আরও কয়েকটা নাম আছে। এই রাতের আরেকটি নাম লাইলাতুম মুবারাকা। আল্লাহ পাক এই রাতের ব্যাপারে সৎ করেছেন, ইন্না আনজাল্লাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমি বরকতময় রজনীতে এই আয়া এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। বলেন এই আয়াতের ব্যাখ্যায় একদল সাহাবায়ে কেরাম ওনারা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের একটি মসজিদ, এই মসজিদের নাম বাইতুল ইজ্জাত, প্রথম আসমান থেকে বাইতুল ইজ্জাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আর লাইলাতুল কদরে এই বাইতুল ইজ্জাত থেকে দুনিয়াতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে বাইতুল ইজ্জাত থেকে দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদর দামি হতে পারে, তাহলে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হওয়ার সময় যেই রাত্রে নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে, এই রাতটাও দামি, এই রাতের মর্যাদা আছে। কথা বলেন না ঠিক কিনা? তো এটা আমার নিজের কথা নয়, এটা তাফসীর কুর্তুবী খুলেন, ইমাম জাহাউদ্দিন সৈয়দীর আদ্দুরে মনসুল খুলেন, ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীর কবির খুলেন, রুহুল বায়ান খুলেন, রুহুল মানি খুলেন, ইমাম হযরত গাজ্জালির ইহাই উলুমুদ্দিন খুলেন, হযরত বরপীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল গুনিয়াতুত তালিবিন খুলেন, এটার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তো এই বিষয়গুলি এটা আমাদের নতুন বানানো জিনিস নয়, এটা যুগ যুগ ধরে সালফে সালেহীনগণ এই শবে বরাত পালন করে আসতেছে। সুবহানাল্লাহ। বলেন অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর এই রাতে আমরা কি আমল করব? এই রাতে আপনি সব আমল করবেন, কোনো ধরা বাধা নাই, যেটা আপনার মনে চায়। এক মাগরিব, এশা, ফজর, এটা তো ফরজ। এরপর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? এর জন্য এই রাতে তাহাজ্জুদ যেন মিস না হয় এটা চেষ্টা করবেন। এরপরে যদি আপনি আরও কিছু পড়তে চান তাহলে মাগরিবের পরে সালাতুল আউয়াবিন, এটা পড়েন, এটা একটা ফজিলতপূর্ণ নামাজ। এরপরে আমরা অন্যান্য দিন যেটা একটু অলসতা করি, এই রাতে আমরা কোনো অলসতা করবো না। যেমন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া, এটা দৈনিক আমল, এটা নবী বলেছেন তোমরা মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করলে তোমাদের রিজিকের মধ্যে বরকত হবে। সুবহানাল্লাহ। বলেন এশার নামাজের পরে সুরা মুলক, সুরা মুলক যারা তেলাওয়াত করবে নবী যে সাদ করছেন তার কবরের মধ্যে জাহান্নামের আজাব আসবে না। সুবহানাল্লাহ। বলেন না এরপরে আসেন এরকম সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে নবী যে সাদ করেছেন, নবী যে চাচা যান হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে নবী যে সাদ করেছেন, চাচা আপনি যদি পারেন দৈনিক একবার এই নামাজটা পড়েন, যদি সেটাও না পারেন অন্তত সপ্তাহে একবার পড়েন, সেটাও না পারলে মাসে একবার পড়েন, সেটাও না পারলে বছরে একবার পড়েন, সেটাও না পারলে জীবনে অন্তত পক্ষে একবার এই নামাজটা আদায় করেন। আর এই নামাজটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ। বলেন এই নামাজের নাম সালাতুত তাসবিহ। এই তাসবিহ নামাজটা 300 বার একটা তাসবিহ পাঠ করতে হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহটা 300 বার তেলাওয়াত করতে হয় এই নামাজের ভিতরে। তো আপনারা এই নামাজটা পড়ার চেষ্টা করবেন, 4 রাকাত বিশিষ্ট একটা নামাজ। আরেকটা নামাজের ব্যাপারে হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি
ইহরাই উলুমউদ্দিনের মধ্যে ইরশাদ করেছেন যে একটা নামাজ সালফে সালিহিনগণ এই শবে বরাত রাতে পড়তেন। এই নামাজটা হচ্ছে দুই রাকাত বিশিষ্ট, দুই রাকাতের নিয়ত করে পঞ্চাশ বার নিয়ত করবেন, একশো রাকাত নামাজ। প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা একবার, সুরা এখলাস দশ বার। এরকম করে যদি আপনি পঞ্চাশ নিয়তে একশো রাকাত পড়েন তাহলে টোটাল সুরা এখলাস তেলাওয়াত করা হবে এক হাজার বার। সুবহানাল্লাহ বলেন। এটা সালফে সালিহিনদের শুরু করে ওনারা এটা পালন করেছেন। এই নামাজের নাম হচ্ছে সালাতুল খায়ের। বলেন, এই নামাজের নাম কি? সালাতুল খায়ের। এই সালাতুল খায়ের নামাজটা যদি কেউ এই রাতে পালন করে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার দিকে সত্তর বার রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং প্রত্যেকবার তাকানোতে প্রত্যেক নজরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সত্তরটা মকসুদ পূর্ণ করে দিবেন। এই নামাজটা যদি কেউ পারেন পড়বেন, যদি না পারেন তাইলে কোনো অসুবিধা নেই। এটা ধরা বাঁধা নয় যে আবার আগামীকালকেই পড়তে হবে, এমন কোনো কথা নয়। এটা আপনি যে কোনো রাত্রে পড়েন, কালকে রাত্রে এটা প্র্যাকটিসের জন্য আপনি কালকে রাতে স্টার্ট করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যে আমলটা করেছি, শুরু করেছি, এটা যেন আমি ধরে রাখতে পারি। কারণ নামাজ পড়া এটা যেমন ইবাদত, এটা ধরে রাখা, কন্টিনিউ করা, এটাও কিন্তু বড় ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বেশি ইবাদত করার চাইতে কম হোক কিন্তু এটা নিয়মিত করা পছন্দ করতেন। আমরা কি করি জানেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা কালকে এই যে সবে বড়াতে রাতে সারা রাত নামাজ পড়বো, পড়তে পড়তে ভোর চারটা বাজে এমন ঘুম আসবে ফজরের নামাজ মিস। অনেকে কিন্তু এই কাজটা করবেন, আমি জানি এটা করা যাবে না বাবা। সারা রাত আপনি ইবাদত করলেন, ফজরের নামাজটা মিস করলেন, তো ফজরের দুই রাকাত নামাজের সমানত্ব আপনি সওয়াব পাবেন না। ফজরের দুই রাকাত সুন্নত নামাজের ব্যাপারে নবী যে সাত করেছেন, আর দুনিয়া ওয়া মাফিহা, দুনিয়া আসমান গোটা পৃথিবী দুই রাকাত নামাজের বিনিময়ে সওয়াবে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। দুই রাকাত সুন্নত নামাজ ফজরের, এটার ফজিলত আছে না নাই? আচ্ছা, এই রাতে আরেকটা বিশেষ ইবাদত, সেটা হচ্ছে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন আমি নবীজিকে ঘরে তালাশ করে পেলাম না, আমি খুঁজতে খুঁজতে আমার নবীকে আমি জান্নাতুল বাকি শরীফের মধ্যে পেয়ে গেছি। তাহলে বোঝা গেল এই রাতে বিশেষ করে আমার নবীজি কবর জিয়ারত করেছেন, এই রাতের বিশেষ একটি আমলের মধ্যে কবর জিয়ারত আছে। এই জন্য আমরা কবর জিয়ারতে যাব আগামীকাল রাত্রে, চেষ্টা করবেন।